পকপকি পরীক্ষা করে নিবা হবে পুরি পুরি আটা লাগিছে ছুটি না এই শালা ফাটা চোত আরে শালা শালা তোর পিছনটা লিগালি হ্যালো দেখা পাইছে ওরে কামে থান পাতিছু তাই চলা বাজি ফিরে যাব পাতা দাদা এ দাদি এ সুকি হেটে এসো হেটে এসো আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলা না ওরে জ্বালাই গেলা আগুন ভাইয়া গেলা না ওরে জ্বালাই গেলা আগুন ভাইয়া গেলা না নাটিকান খায় না সে পরীক্ষা করবা হবে আমার কাছে যন্ত্র আছে সে জার্মান থেকে নিয়ে এসেছি এই নাড়িটা কে না সে আমার এখনই বাইর হয়ে যাবে এক মিনিট দাদা নাটি গান ফেয়ার লাভলি গন্ধ আছে মানে নিশ্চয়ই চেঙ্গেরি নাই সে এলাতে গেই সে কত দূর যাও দি কোন এক সামনে ও পানের দরজা হাজা মন ঘুরাই ফিরাই খাইরেছি ভাইয়া তুমি কে ভাই মুই কত জঙ্গলে দূরে পলাছি আসে তাসে পথে খুব ছড়ি আর কত তুমি কে গাই এই ভাই বলেছি ও ভাই কইছি আতি কেন অঙ্গরে দূরে পলাছি আমাকে কেন মুখরে ডাকলে তুই জঙ্গলে তাছি খালি করু ও মাই দান্ডা তুই বলে দেখিন না মাটি খানা খাও করে দিলু তবে বলে আমাকে কেন ডাকছো তো কেন ডাকাইছো তোকে কেন কথা কইবা তা কেমন কথা মনে কিছু কব কি বলো আচ্ছা কহ তো আরে বলো কই বলো আচ্ছা কহ তো
Hei, ame gelam. Halo kore kang kore dhire dhire bolo o dhire mai tor baper nam ki tor man nam ki tor bai da kunti tama hagan konde tama mu ei ar bolte hobe na bujhte parchi dekho tobe shuno are udassho nagore bari amar udassho nagore ghor বাবার নাম সাহারাজ মা সুমিত্রা সুন্দর আমার নাম হচ্ছে বিপ্লব সুন্দর ও গো টু দা হোম তুমি বাড়ি চলে যাও নমস্কার যাও যা নন 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 হইলা কাম খান ওই সামাল দা কাম খান হইছে ব্রেক দে চেঙ্গরিটা তো মক জিনিলা দিলে এখানে হারায় ফেলান ওইঠে না তুই নি চিন্তা করে নিন্নি এটা না হারাই ফেলানো এলা বং বং করে দেখি হতে ও এবারে মনে আছে চেঙ্গেটা মক জিলা কোন উরা সতে পারে তার উরা সতে পেট পেট চলে গেল উরা সতে পারি আমার উরা সদা কটাক দেয়া কম ডাইরেক্ট একদম ডাইরেক্ট কারে larele 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 kota kadar mai jere ei 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 shilwa ka duita tao dei din ei kota kadar ei sadagar ei beta tumore taka na kire keng korte are beta bolte hobe sadagar moshay ei sadagar moshay ei beta ghumaise jore taka বেটা জোরে ডাকালে তো মোর কলমা নড়াই দিবি বেটা তোর কলমা নড়িবে রে বেটা ওই সদাগর মশাই আরে লেঙ্গা বতু মোকার চমকে দেছেন এনে তো দিউটা পাতলা যা কি লেঙ্গা বতু আমি তোমাকে বাক্য দিয়েছিলাম আচ্ছা কন্যা নিরক্ষণ বা পরীক্ষা করবে তুমি ছয় ঘটিকার চলে চলে আমি সাধু বিশ্রাম করে বড়িকার তলে তলে আমি তো বিশ্রামে গিয়েছি আচ্ছা তুমি কন্যা সন্ধান পেয়েছো হ্যাঁ পেয়েছি সেটা ঠিকানা পেয়েছো পাইছো আচ্ছা কি বলেছে বেটা খালি চেঙ্গরিটা কোন মাই তোর বাড়ি কোন দি তোর ঘর কোন দি জোর করে গেল কই দি কি বলেছে কইতে উড়া সাথে বাই যা উড়া কর মাই নেবি শুনছ চেঙ্গরিটার নাম তো বেল 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 লেঙ্গা পত্র মুখস্থ হয়ে গেছে আমার তুমি আমার সাথে রহস্য করছো কেন যাক আমি যদি কোনো লক্ষণ করব আচ্ছা ঠিক আমার চম্পক নগর বোধমার নিয়ে যাব যদিও তোমাকে আমি বলেছিলাম যে আমি ঘুমিয়ে থাকবো বড় বৃক্ষের তলে তবে আজও ঘুমন্ত অবস্থায় একটি কোনো লেগে দিয়ে আছি মেয়েটা স্পষ্ট ভাষায় তোমাকে পরিচয় দিয়েছে আমি সকলে সব শ্রবণ করেছি তাহলে তোমার কম শুনাছো আমার কাছে শোনো মেয়েটা বলেছে উড়া সুদে বাইদের উড়া সুদে ঘর শাহরাজার পুত্রী কন্যা পরমা সুন্দর তার মায়ের নাম সুমিত্রা সুন্দর তার নাম হচ্ছে বিপুলা সুন্দর এইটাই তো বাস্তব এইটাই তো তোমাকে আমি একটু পরীক্ষা করলাম তোমার আমি ঘুমিয়ে পড়েছি তোমার পরীক্ষা করলাম না মুই পরীক্ষা করলু তুমি করেছো মুই কইতো তোমার বাবা ঘুমাইছেন এই জন্য ওর মুখ দিয়া তো শুনিবেন কথা তোমার মুখ দিয়া শুনু তাই নাকি লেঙ্গা পত্র যাক তাইলে তুমি এখনো কন্যাকে পরীক্ষা করেছো ছয় ঘটি কাল চলে চলে আমি কন্যাকে রক্ষণ করবো সবাইদের ঘরে ঘরে এই মুহূর্তে আসলে যাবো সবাইদের ঘরে মহাত্মাকে রক্ষণ করে আমার মহলে চলে যাবো চলো চলো এই মুহূর্তে চলো চলো লাগা পত্র
এই যে সৌরাজ সোনাগর এটাই তো সৌরাজের ঘর তুমি এই মুহূর্তে আমার বাক্য নাও সৌরাজকে নিয়ে আমার সাক্ষাৎ এনে দাও আচ্ছা 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 মুই তাতাটা তোমা এইটা বসো এটা বসো মুই ডাক আছো ওয়ালা বাড়ি আছে না নাই কোনখানটা গেট হয় নাই বাকাটা ভাবি এই বেটা তুমি শোর ছাড়া দিই আমাকে দেখে কি শোর পিটা মনে হয় আমি বাড়ির মালিকটাকে ডাক দিচ্ছি কেন করতে এই বেটা তোর সম্বন্ধ নাই সম্বন্ধ ও সম্বন্ধ বেটা নিবদ আগত কখনো তুই এই সম্বন্ধ এই সম্বন্ধ ওই বেটা হারাম দাদা ওর ডাকা নাই বেটা বেটা তোরে এত এত দেনিয়াগিরি কিতাই যদি না পারিস তোর দেনিয়াগিরি কিতে বেটা সম্বন্ধ বুঝিন না রে কেন কেন সম্বন্ধ জিনিসটাতে কি হই রে হি তুই তুই মো কি কইস তুই মো বাপ কই মু তো ছাক হ্যাঁ তোর তোর বাপ করে টাকা কইলে বাবা হয় স্যার হ্যাঁ বেটা কিতাই মোর মার ভাতারার অভাব না বেটা টাকা টাকা মুই বাপ কো বাদাম হাই বেটা বাপ করে যদি না কইছে কাকা না হলে জেঠু না হলে বড় ভাই এক টাকা কাকা জেঠু এ কাকা এ জেঠু এ বড় ভাই আরে বেটা নিবোদারে বেটা মুই নিবোদা না তুই আরে না বলছো একই সঙ্গে এতগুলো বাক্য প্রকাশ করে আমরা কোন বাক্যে সাড়া দিবে দিবে নাকি যাক তুমি ডাকলে সাড়া দিবে না আমাকে নিজে ডাকতে হবে আমার দ্বারা ডাইল হবে তো আমি তার ঘরের কন্যাকে আশীর্বাদ করব প্রয়োজন আমার তার তো নয় আমাকে ডাকতে হবে বলি গো ভাই এই মহাশয় ও গো ভাই এই মহাশয় নমস্কার আজ নমস্কার সদাপ 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 বলে গো দাদা মশাই আচ্ছা আচ্ছা বাড়িতে গিয়েছিলাম তখন ছিলাম ভাই ভাই আজকে কোন সম্বন্ধে বলা হচ্ছে বেহাল এইটা কথা তোমার বুঝাবার নি বুঝতে পারি এমন তে বুঝে লও যে আপনার ঘরে আছে পাঠি আমার ঘরত পাঠি তা নয় কেন কোতে তুমি বলতে হয় কেন করে যে আপনার ঘরে আছে বেটি আমার ঘরে বেটা আই কে করে চুরি মেলার করবে বেটা এই আমার কথা শুনো আপনার কথা আছে কোন আমার ঘরে বর আই কে করে বিবাহ বাবা তো বলো কি এই সময় আমার ভাই বলো বলি গো দাদা বর্ষা আচ্ছা আচ্ছা বলো আমার মেয়ে এখনো নাবালিকা রয়েছে আচ্ছা তাই তো সে মেয়েকে কিভাবে বিয়ে দেব ও তোমার বেটি তেলে নাবালিকা আছে তোমার একটা কাম করো তোমার বেটি নাবা নাবালিকা রোগ কি হইছে তোমাতে তোমার একটা কাম করো তোমার বেটি নাবালিকা রোগ আর সাবালিকা রোগ তোমার বেটি গানো আমা হেকিম হ্যাঁ দেখিম আনো তাই নাকি ঠিক আছে ঠিক আছে দাদা মশাই আমি আমার মেয়েকে ডেকে নিয়ে আসি দেখি আচ্ছা ঠিক আছে নিয়ে আসি মা বলি গো মা তুমি নাকি গিয়েছিল পঞ্চজন সখিনী ওই ছয় ঘাটিকার জলে স্নান করতে হ্যাঁ বাবা তাই তো সেখান থেকে তোমার সম্বন্ধ এসেছে মা গো তাই তোমাকে তোমার হব শ্বশুর দেখবে বলে অপেক্ষা করতেছে মা চলো বাবা তবে চলে এসো মা গো প্রণাম হে তাহলে তুমি কি এই মেয়ে কি পরীক্ষা করেছো আমাকে জিজ্ঞাসা করতে হবে অপেক্ষা করো আচ্ছা মা বলো তোমার নাম কি আমার নাম বিপুলা বিপুলা তোরে কয় ভাই বো আমরা ছয় ভাই এক তো মানুষকে বলতে হবে
আরে আমার যেমন ছয় ছেলে মৃত্যুবরণে সপ্তমবার এই আমার লক্ষিত এসেছে তারও ঠিক ছয় ছয়টি ছেলের পরে একমাত্র মেয়ে তাই সপ্তমবার অবশ্য আচ্ছা মা তোমার মুখের বাক্য শুনে নিজেকে আমি ধন্য মনে করছি এটা তুমি অপেক্ষা করো মা লেখাপত্র নাকি দক্ষিণ দিকে দেখো পছন্দ হলে যে বিয়ে হবে তা তো নয় এখানে একটা পরীক্ষা আছে কি পরীক্ষা রয়েছে দাদা বর্ষা আমি সঙ্গে করে নিয়ে এসেছি পঞ্চটি নোহার কলাই আপনার মেয়ে যদি এই পঞ্চটি নোহার কলাই সিদ্ধ করতে পারে তবে আমার পুত্রের সহিত বিয়ে হবে নচেৎ এ বিয়ে তো হবে বলে গো দাদা বর্ষা নোহার হয়ে কিভাবে সিজন করে দিবে পঞ্চটি নোহার কলাই এসো মাছে দেবতার কাজ দাদা বর্ষা তাহলে নর হয়ে সিদ্ধ করতে পারবে না তবে তবে সিদ্ধ করতে না পারলে আমার পুত্রের সহিত বিয়ে হবে না জানো দাদা মশাই আমার সোনাবাটির পুত্রের জন্য গিয়েছে অভিভাবের বর সেই পুত্র বৈধ মজলুম লক্ষিত এই জন্য সতী কন্যা ছাড়া অসতী কন্যা দেওয়ার পুত্রের বিয়ে হবে না যাই যে মেয়ে সতী হবে সিদ্ধ করতে হবে নর করাই তাকে দিয়ে বিবাহ আমার দুলাভ খাই ঠিক আছে দাদা মশাই তাহলে আমার দেখি আমি জিজ্ঞাসা করে দেখি দেখি আমার মেয়ে পঞ্চটি নোহার কালাই সেজন করতে পারি কি না দাদা ঠিক আছে জিজ্ঞাসা করে দেখো বলে গো মা বেফুলে বালি বাবা এদিকে এসো তো মা গো তুমি আমাকে আবার ডেকেছো বাবা হ্যাঁ মা কেন গো বাবা বলে গো মা বলো মা তাই দাদা বসে বলেছি ওই পঞ্চটি নোহার কালাই তোমাকে সিজন করে দিতে হবে মা গো হে কি বলছো বাবা হে বাবা বাবা হে বাবু তুমি তো জানো যে লোহার কলাই সিদ্ধ করা হচ্ছে দেবতুল্য কাজ আর আমরা সামান্য নারী হয়ে সেই দেবতুল্য কাজ কেমন করে করব বাবা হে গো মা তাই তোমাকে যে পঞ্চটি নোহার কালাই সিজন করে দিতে হবে মা গো আর তুমি যদি পঞ্চটি নোহার কালাই সিজন করে দিতে না পারো হ্যাঁ বাবা তাই তোমার সতী নাম যে এই তি জগতি রবে না বাবা বাবা খায় বাবু আমি চিরকাল তোমার বুকে মাথা রেখে ঘুমেছি বাবা হ্যাঁ বা আজ তুমি আমাকে এই ভীষণ পরীক্ষার মধ্য দিয়ে আমাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছো বাবা না না বাবা হে সন্তানের কি অমঙ্গল চায় না রে মা তাও তো আমি তোমার মঙ্গল চাচ্ছি বাবু তুমি চলো এই পরীক্ষায় অতীর্ণ হতে পারো মা বাবা হ্যাঁ বাবু আমি আদৌ জানি না যে এই পঞ্চটি লোহার কোলায় আমি সিদ্ধ করতে পারবো কি পারবো না কিন্তু আজ যখন এটা আমার সত্য অসুখের পরীক্ষা হ্যাঁ বাবা তবে আমি অবশ্যই চেষ্টা করব বাবা
বিদ্যা ওই পাঁচটি লোহার কোড়াই তুমি আমার হাতে তুলে দাও বাবা ঠিক আছে বাবু চলে গো।